আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারিও নুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবি এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন নাসির উদ্দিন শাহাজপুর সিরাজগঞ্জ থেকে আপনার অনেক প্রশ্ন একটি চিঠিতে লিখেছেন দশ নম্বর প্রশ্নে মসজিদে জমা বারে নামাজ শেষে জিলিপি বা সিন্নি দেওয়া হয় মুসলিদেরকে এই অধিকাংশ খাবারই মসজিদে দেওয়ার পূর্বে বলে থাকে যে আমার এই কাজটা হলে আমি মসজিদে সিডনি দেব এ ধরনের শিন্নি কি মানতের সিন্নি হবে এ সিন্নি যদি আমি নিয়ে এসে ছোট ছেলে মেয়েদেরকে দিই তাহলে খাওয়া বা নিয়ে আসা জায়জ হবে কি মানে এখানে আপনি যে কথাটি উল্লেখ করেছেন আপনার বক্তব্য থেকে বোঝা যায় যেটি মানতের মতোই শর্তযুক্ত হ্যাঁ অনেকটা শর্তযুক্ত পরে মানে মানতের লাইভ যদিও নেই কিন্তু মানতের মতোই এটাকে মানতের উপর হামল করা অর্থাৎ মানত হিসেবে গ্রহণ করা বা প্রয়োগ করা এটাই যথার্থ এক্ষেত্রে ফকির মিস্কিনটাই শুধুমাত্র এ ধরনের সিন্নি খাবে এটা আপনি গড়ে নিয়ে আসতে পারবেন না আপনার জন্য উচিত নয় এ ধরনের সিনি ঘরে নিয়ে আসা এবং নিজের সন্তানদেরকে অথবা ছোটো বাচ্চাদেরকে এগুলো খাওয়ানোর বা খাওয়ানোর জন্য দেয়া কিন্তু এটার ধরন যদি এমন হয় যে কেউ মনে করেন যে আমি আমার একটা কাজ আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যদি ইনশাল্লাহ সাকসেস করেন তাহলে আমি মসজিদের মসজিদদেরকে খাওয়াবো যদি এই ধরনের একটা ইয়ে থাকে তাহলে এটা মান্যত নাও হতে পারে যদি মান্যত না হয় তাহলে এটা যে কোনো ব্যক্তি মুসল্লিরা সবাই খেতে পারবে মুসল্লিদের মধ্যে ধনী গরিব যারা আছে সবাই খেতে পারবে তো আমাদের সমাজে এটা যখন চালু হয়েছে তখন কিন্তু মান্যত হিসেবে চালু হয়নি চালু হয়েছে এলাকার মুসল্লিদেরকে লোকদের খাওয়ানোর একটা প্রবণতা ছিল মানুষজন খুবই প্রাণ ছিল দিনের প্রতি তাদের অনুরাগ ছিল অনেক বেশি ফলে দেখা যেত যে তারা প্রায় প্রত্যেক জুমাতেই মানে মুসল্লিদেরকে একটু আপ্যায়ন করত এবং এটা একটা ভালো কাজ হিসেবে মানে প্রচলিত ছিল পরবর্তীতে লোকেরা আস্তে আস্তে করে যারা দিন থেকে দূরে সরে গিয়েছে পরবর্তীতে মানুষ এটাকে অন্যভাবে নিয়ে গিয়েছে সেটা হচ্ছে এই মানুষ মনে করছে যে আমার যদি একটা কাজ হয় ইনশাল্লাহ আমি মুসল্লিদেরকে খাওয়াবো মুক্ত হ্যাঁ আগে ছিল উন্মুক্ত লোকেরা খাওয়াতো মানে আজকে একদিন একজন খাওয়াতো মানে পরে আরেকদিন এই জুমার দিনটা খুব ভালো নিহত খাওয়া জুমার দিনটাকে মানুষ খুব ভালোভাবেই গ্রহণ করতো সম্মান সম্মান করত এবং ঈদের দিন সপ্তাহে ঈদের দিন হাদিস দ্বারি সাব্যস্ত হয়েছে সুতরাং সেটা সেখানে তারা খাবারের আয়োজন করত সুন্দর এটা পরবর্তীতে এই একটা রূপ ধারণ করেছে ফলে এটার একটা স্বরূপ আছে মান্যতের কিন্তু এটার গ্রাউন্ডটা হচ্ছে মূলত মানতের গ্রাউন্ড না মানে এই গ্রাউন্ডটা যেটা চলে আসছে সেটা কিন্তু মান্যতের নয় সেটা হচ্ছে মুসল্লিদের সম্মানার্থে মুসল্লিদের খাওয়ানো কিছুটা মানে তাদের কাছে দোয়া চাওয়া তাদের কাছে দোয়ার জন্য দরখাস্ত করা ভালো তাদের সফল হতে পারে এই জন্য খাওয়ানোর আয়োজন করা এক্ষেত্রে আমরা মানে যদি দ্বিতীয় গ্রাউন্ডটা গ্রহণ করি তাহলে এই জন্য এটা আপনার জন্য খাওয়া যায় আপনি এটা আপনার সন্তানদেরকেও খাওয়াতে পারবেন এবং ধনী গরিব নির্বিশেষে মসজিদের যত মুসল্লি আছে সবাই এটা খেতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আরও লিখেছেন মুসাফির অবস্থায় কোথায় অবস্থান করলে সেখান থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে যখন গাড়িতে উঠব তখন আসরের ওয়াক হওয়ার আগেই আসরের সালাত আদায় করে নেব এবং বাড়িতে পৌঁছার পূর্বে গাড়ি রাস্তায় দাঁড়ায় তখন যদি আসরের সালাতের সময় হয়ে থাকে এবং সালাত জামাতে বা একাকে আদায় করার সুযোগ পাওয়া যায় সেক্ষেত্রে কি আমাকে আবার সালাত আদায় করতে হবে আর যদি বাড়িতে এসে দেখি সালাতের ওয়াক আছে সেক্ষেত্রে আমাকে কি পুরা সালাত আদায় করতে হবে প্রশ্নটা একটু এলিমেন করে দিয়েছে

মুসাফির ব্যক্তি আসর ওয়াক্ত হওয়ার আগে আসরের সাথ কীভাবে আদায় করবেন মুসাফির ব্যক্তির জন্য যাই আছে তিনি জোহর এবং আসর একসাথে আদায় করার মানে আপনি আসলে মাসালাটা মানে না বুঝে এর করে দিয়েছেন আর প্রশ্নটাও মানে যেভাবে করা দরকার সেভাবে করতে পারেননি আপনি যদি মুসাফির আপনি যদি জোহর এবং আসরকে একসাথে জোহরের ওয়াক্তে আদায় করে থাকেন তাহলে আপনার যদি জোহর এবং আসরকে জোহরের ওয়াক্তে আদায় করা যাই করতে পারবে আর যদি মনে করেন যে না আমি জোহর মুসাফির জোহর এবং আসরকে আসর ওয়াক্তে আদায় করব আসর ওয়াক্তে যদি কোথাও থামেন সেখানে আদায় করেন সেটা আপনার জন্য যা যাচ্ছে এখন মুসাফির ব্যক্তি আপনি যদি জোহর এবং আসর ওয়াক্তকে মানে জোহর এবং আসরকে একসাথে আদায় করেন জমা করে থাকেন এবং জোহরের ওয়াক্তে আদায় করে থাকেন তাহলে আপনি আর বাড়ি আসার পরেও যদি আসরের ওয়াক্ত থেকে যায় আসরের সলাত আদায় করার কোনো প্রয়োজন নেই পথে গাড়ি থামলেও আসরের ওয়াক্ত আদায় করার কোনো প্রয়োজন নেই যেহেতু আপনি সলাৎ আদায় করে নিয়েছেন লিখেছেন কোরবানির পশু জবের সময় যিনি জবে করবেন তিনি একটি বই নিয়ে দীর্ঘ সময় ধরে নিয়ত পড়েন আমি জানি এটা সঠিক নয় এটা বেদাত সেক্ষেত্রে কোরবানির যে ফজিলত তা থেকে বঞ্চিত হবে কি এবং সাতজনের ভাগে কোরবানি দিলে জবে করার পূর্বে কি সাতজনের নামে উচ্চারণ করতে হবে না শুধু আল্লাহ আকবার বলে জবে করলেই হবে শুধুমাত্র ইসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করলেই তার জব জবে হয়ে যাবে এই অমুকের পক্ষ থেকে জবে করছি আল্লাহ আকবর অমুকের পক্ষ থেকে জবে করছি আল্লাহ অকবর সবাই নাম উল্লেখ করে তারপরে আল্লাহ অকবর বলে জব করতে হবে না এটা শর্ত নয় বাধ্যতামূলক বিষয় নয় বরং এই ধরনের আমল সেরাবদের কাছ থেকে ওভাবে প্রমাণিত হয়নি সেরাবগঞ্জ জবে করার সময় পশুকে কষ্ট দিতেন না আর যেহেতু নিয়ত প্রত্যেকেই কোরবানি নিয়ত করেছেন নিয়ত যথেষ্ট হয়ে গিয়েছে জবহের জন্য তাই মানে শুধুমাত্র তিনি যাদের পক্ষ থেকে জবা করেছেন এটা এই নিয়তেই ইসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবা করলেই যথেষ্ট হয়ে যাবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন আমাদের অঞ্চলে সন্তান দত্তক নেওয়ার প্রথা প্রচলিত আছে আমি দেখেছি যে দত্তক সন্তানের উপর যখন পর্দা ফরজ হয়ে যায় তখন সে কোনো পর্দা করে না যাদের কাছে সে বড় হয়েছে আবার যারা সন্তানকে দত্তক আনে তারা ওই সন্তানকে নিজের সন্তানের মতো মনে করে এবং সম্পদের কিছু অংশ তার নামে লিখে দেয় এবং দত্তক সন্তানকে নিজেদের পরিচয়ে পরিচয় করায় তাদের জন্য উভয় বিষয় কি হারাম বা কবিরা গুণা ধন্যবাদ আপনাকে দুটি বিষয় উল্লেখ করেছেন দত্তক সন্তানের সাথে পর্দার আলোচনা করেছেন হ্যাঁ পর্দা করতে হবে পর্দা লঙ্ঘন করা হারাম কোনো সন্দেহ নেই দুই নম্বর বিষয় হচ্ছে যেটি সেটা হলো যে দত্তক সন্তানকে নিজের সন্তান হিসেবে পরিচয় করে দেয়া এবং তার প্রকৃত পরিচয়কে ইগনোর করা অথবা গোপন করা এ কাজটি কতটুকু বৈধ বা সঙ্গত না এটাও বৈধ নয় এটা হারাম জায়েজ নেই কেউ যদি সন্তান দত্তক নেন এটা দত্তক নেয়া যায়স হারাম কিছুই না কিন্তু ইসলাম এটাকে উৎসাহিত করেনি দত্তক নেওয়ার বিষয়টিকে উৎসাহিত করেনি যেহেতু দত্তক নেওয়া যায় এই ইসলামে যদি কেউ নেন তাহলে তাহলে তিনি নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে দত্তক নেওয়ার পরে তিনি অবশ্যই খুব ভালো করে খেয়াল করেন তিনি অবশ্যই ওই সন্তানকে যদি তার পিতা অথবা তার বংশের পরিচয় জানা থাকে তাহলে তার বংশ এবং পিতার পরিচয় তাকে জানিয়ে দেবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে দত্তক নেওয়া হয় তাকে বিভিন্নভাবে দেখা যায় পিতার পরিচয় জানে না কোথেকে মানে সন্তান এনেছে সেটাও জানে না হয়তো হসপিটাল থেকে নিয়ে গিয়েছে অথবা মানে বিভিন্ন লোকের মাধ্যমে নিয়েছে পিতার পরিচয় জানা নেই কিন্তু এই সন্তানের একটা পরিচয় থাকা দরকার এত সমাজে পরিচয়হীন নাগরিক হিসেবে কোনোভাবেই নিজেকে স্টাবলিশ করতে পারবে না পরিচয় দিতে পারবে না এমনকি প্রতিষ্ঠানও করতে পারবে না তাহলে তার গোটা জীবনটা পরিপূর্ণরূপে ধ্বংসই হয়ে যাবে পরে সেই ক্ষেত্রে যদি কেউ ওই সন্তানকে শুধুমাত্র এই কারণে মানে এমন একটি ওষরের কারণে নিজের দিকে সম্পৃক্ত করে যেহেতু এর আর পরিচয় জানা নেই পরিচয় হারিয়ে গিয়েছে হারিয়ে যেতে পারে কিন্তু তিনি জানেন যে এই সন্তানের আসলে তিনি পিতা নন কিন্তু এই সন্তানের পিতাকে সেটা জানেন না এখন লালন লালন পালন করছেন তিনি সেই হিসেবে মানে পালক হিসেবে তিনি তার এই মানে সন্তানের অভিভাবক হয়ে পিতা হিসেবে কি করবে নিজেকে চিহ্নিত করবে মানে এই অবস্থায় নিজের দিকে সম্পৃক্ত করা যায় যাচ্ছে তবে এই সন্তানকে বলে দিতে হবে যে তুমি আসলেই আমরা তোমাকে লালন পালন করছি সব কিছুই আমাদের তুমি আমাদের সন্তান আমাদের সন্তান তুল্য কিন্তু একটা জিনিস গ্যাপ আছে সেটা হচ্ছে মানে তোমার কিন্তু প্রকৃত মানে পরিচয় তোমার পিতা মানে মাতা আমরা নই যদি মানে এই বিষয়টি তাকে অবশ্যই তার অবগতির মধ্যে নিয়ে দিতে হবে কারণ পরে কোনো এক সময় যদি সে জানে তাহলে এদের ব্যাপারে তার একটা বিতস্রদ্ধ শ্রদ্ধা তৈরি হবে এবং তাদের প্রতি তার একটা ঘৃণা তৈরি হবে যে আমাকে আমার পরিচয়হীন করে দিয়েছে এই জন্য এই বিষয়টি তাকে ইনফর্ম করা এটা তাদের দায়িত্ব হবে কিন্তু আমাদের সমাজের মধ্যে আসলে দত্তক নেওয়া হয় থাকে পরিচয় পরিপূর্ণরূপে মুছে দেওয়া হয় থাকে এবং দেখা যায় যে সন্তানের প্রতি যে দায়িত্ব আছে সে দায়িত্ব অনেকে আছে পরবর্তী সময়ে পালনও করেন না আবার কেউ দায়িত্ব পালন করে থাকেন কিন্তু সেখানে শরীরতে যেই কিছু বিধিমালা আছে সেই বিধিমালা লঙ্ঘন করে থাকেন পর্দা ইত্যাদি সেগুলো লঙ্ঘন লঙ্ঘন করে করে থাকেন এই বিষয়গুলো কোনোটাই ইসলামীর শরীয়তে বৈধ নয় এগুলো অনেক ক্ষেত্রেই আসলে হারাম বা নিষিদ্ধ কাজ দত্তক সন্তানকে কি সম্পদের কিছু অংশ লিখে দেওয়া যাবে হ্যাঁ লিখে দিতে কোনো বাধা নেই তাকে উত্তরাধিকার হবে না কিন্তু সম্পদ লিখে দিতে সম্পদ লিখে দিতে পারবেন লিখেছেন আমার পূর্বের চিঠির উত্তরে আপনারা বলেছেন যে বেদাত ও ইসলামী বিধিবিধান সম্পর্কে কেউ যদি ভুল বক্তব্য দেয় সেক্ষেত্রে আমার চুপ থাকা ঠিক হবে না কিন্তু আমার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় তা কয়েকটা উল্লেখ করছি একদম আমাদের গ্রামের মসজিদে ফজর নামাজের শেষে সুন্নত বেদাত বিষয়ে আলোচনাকালে যখন বলা হলো রাফুল ইয়াদ করা একটি গুরুত্বপূর্ণ সুনত তখন এক আলেম ইমাম সাহেবের সামনে বললেন যে এটা রাসুলস ইসলামের যুগে যারা বগলের নিচে পুতুল রাখত তারা যেন পুতুল না রাখতে পারে সেজন্য এটা করা হতো এখন আর প্রয়োজন নেই হাত বাঁধা আমিন বলা সেজদার মধ্যে দোয়া করা এরকম আরও অনেক সম্মত আমলের কথা বললে তিনি বললেন আহলে হাদিসের দল ভারী করার জন্য এই বিষয়গুলো বলে থাকেন আবার জামাতে নামাজে সুরাফাথিয়া পড়া বিষয় বললে গ্রামে এক আলেম বললেন যে আমাদের মাঝাবে সুরাফাথিয়া পড়তে হবে না অনেক বিষয়ে বলে যেগুলো আমাদের হনাফি মাঝাবে নেই কিন্তু তারা মাঝহের নামে চালিয়ে দেয় সেক্ষেত্রে যখন তাদেরকে বলা হয় তখন এক আলেম বললেন যে মাঝহব মানা ওয়াজেব আবার অন্য আলেম বলেন মাঝহ মানা ফরজ মসজিদে প্রায় দেখি অনেক আলেম সাধারণ মানুষের মধ্যেই দুরাকাত নামাজ না পড়িয়ে বসে যান রুকু ও মাঝে 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 তা দিলে আরকান করেন না এছাড়া আরও অনেক বিষয় আছে যেগুলো সম্মত নয় এবং বেদাত আপনি দীর্ঘ প্রশ্ন করেছেন আমরা অগ্রসর নাই বা হলাম ইতিমধ্যে আপনি অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন কি বলবেন আমি মনে করে থাকি যে এগুলো অহেতুক মানে মানে এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই আলেমদের মধ্যে যে মাসালের মধ্যে এখতলাফ আছে সেগুলো নিয়ে আপনি কী করতে চাচ্ছেন কিছু করতে পারবেন না আপনার দায়িত্ব নয় এটা আলেমদের কাছে ছেড়ে দেওয়া উচিত মানে কোনো মাসালায় যেগুলোর মধ্যে আলেমদের একতলাফ রয়েছে ইজতেহাদের এখতলাফ রয়েছে সেগুলো মানে এবার যে প্রশ্ন করেছেন তিনি ইশতেহার কি জিনিস সেটা তো হয়তো বুঝেন না যেখানে ইস্তেহাদের সুযোগ আছে সেখানে মানে সাধারণ পার্থক্য থাকতে পারে হ্যাঁ মত সাধারণ পাবলিক সেখানে গিয়ে জড়িয়ে গিয়ে ঝামেলা করার মাধ্যমে যদি সংশোধন এগুলো নিয়ে আসলে মানে যে বিতর্ক আমাদের সমাজে মসজিদগুলোতে হয় তাকে একেবারেই অবান্তর অবাঞ্ছিত এগুলো শুধুমাত্র রেশারেশি বৃদ্ধি করা ছাড়া আর কিছুই নয় যে ব্যক্তিক্ষণ রসুল সালহমের সুন্নাকেই মানিয়ে নিতে রাজি হন না তাদের সাথে বিতর্ক করতে যাবেন কেন অপ্রয়োজনীয় বিতর্ক এতটুকু বলার দরকার নেই যে আপনি যেহেতু রসুল সালমেন সুন্নাকেই মানেন না তাহলে আপনার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই কারণ আপনি তো সুন্নাকেই গ্রহণ করতে পারছেন না যেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সৈহাদিস দ্বারা প্রমাণিত ছিল ফুলিয়া দায় সৈয়াদিস দ্বারা প্রমাণিত হয়েছে তারপরে আপনি যতগুলো মাসার আলোচনা করেছেন সেগুলো সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সুতরাং কোনো আলেমের জন্য জায়জ নেই এ দৃশ্যতা পোষণ করতে পারে এই ধরনের স্পর্ধা করতে পারে যে আলদারা সুসাল্লাউল ইসলাম একটি আমল করেছেন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সহি হাদিস রয়েছে তিনি বলতে পারেন যে এটা আমরা মানবো না এটা আমাদের মাঝহা নাই এটা মাঝহাব অনুযায়ী ঠিক না এই কথাগুলো তার উচিত না তিনি হয়তো বলতে পারেন যে আমরা একটা স্কুল অফ থটের অনুসরণ করে থাকি আর এখানে নিয়ে এসেছেন আরেকটি বিশেষ এটা মাঝহের ফরজ ওয়াজিব ফরজ ওয়াজিব সুনত নফর মাঝহ কত সালে হয়েছে ফরজ এই মাসালাত দুনিয়ার কোনো আলেম আজকের দিন পর্যন্ত উত্তর দিতে পারবে না কারণ মাঝহাব ফরজ হলে এই মাঝাব কি মাবনী পর মতুলার আগে ফরজ হয়েছে না পরে ফরজ হয়েছে এর উত্তর কি দেবে যদি বলা হয় যে ইমাম ভনী রহমতুল্লার আগে ফরজ হয়েছে তাহলে তো ইমাম রহমতুল্লাহ কার মাঝাব অনুসরণ করেছেন তিনি কি মাঝাব প্রশ্ন ছিলেন কি না মাঝাব থেকে বিচ্ছুত ছিলেন কি না না এটা আলেমদের ব্যাপারে এই বক্তব্য দেওয়া সবাই তো শূন্য সম্মত চলতে চাইতেন যে বিষয়ে গবেষণা করে যদি বলে যে ইমাম ভনী রহমতুল্লাহ পরে হয়েছে তার ইমাম ইমাম শাফির ইমাম মালিক রহমতুল্লাহ ব্যাপারে কী বলবেন ইমাম মালিক রহমতুল্লাহ ইমা ভানীপের মাঝাব অনুসরণ করেন নেই এবং ইমা ভানীপুর রহমতুল্লাহ জীবদ্দশায় তার মাঝাবের অনুসরণ মানে অনেকেই করেন নেই তার ছাত্ররাও করে নেই সুতরাং এই ওয়াজিবের বিষয়গুলো একেবারেই বিভ্রাট এবং বিভ্রান্তি ছাড়া আর কিছুই না সুতরাং এগুলো কোনো দলিল নেই ওয়াজিব বলতে হলে শরীরে অবশ্যই দলি দিতে হবে ওয়াজিব শরীরের একটা পরিভাষা ফরজ শরিত্রের একটা পরিভাষা সুতরাং শরৎ ফরজ এবং ওয়াজিবের জন্য হানাফি মাঝাবেই ফরজ সাব্যস্ত হতে হলে নস্যে কাচাই থাকতে হবে অকাট্য দলিল কোরআন থেকে থাকতে হবে আর ওয়াজিব এর জন্য হানাফি মাঝাবের সুনির্দিষ্ট তিনটি কায়দা রয়েছে যে তিনটি মূলনীতির উপর নির্ভর করে ওয়াজিব সাব্যস্ত হয়ে থাকে এর কোনোটাই মাঝাবের ক্ষেত্রে নাই সুতরাং প্রশ্নে আসে না ফরজ এবং ওয়াজিব সাব্যস্ত হতে পারে মাঝাব সর্বোচ্চ আলেমদের বক্তব্য অপিনিয়ন যে কোনো আলেমের বক্তব্য আপনি ইচ্ছা করলে আপনি সেটা গ্রহণ করতে পারেন গ্রহণ করা জাইজ আপনি যদি মনে করেন যে আপনি গ্রহণ করবেন না সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে প্রিয় দর্শক আমাদের হাতে একটি ইমেইল পাঠিয়েছেন ইয়াসমিন লিখেছেন অনুষ্ঠানটা আমার পছন্দের কিন্তু আফসোস আপনারা কোরআনের তুলনায় প্রশ্ন উত্তরের ক্ষেত্রে হাদিসকে প্রাধান্য দেন বেশি কোরআন থেকে উত্তর শুনতে চাই আপনার এই প্রশ্ন থেকে তো আমাদের মধ্যে আরও কিছু প্রশ্নের উদ্রেক হলো ইসলাম আমরা কোথেকে জানবো প্রিয় দর্শক ইসলাম তো আমরা জানবো কোরআন এবং সেই হাদিস থেকে জানব তো কোনো প্রশ্নের জবাব যদি হাদিসে থাকে সেখান থেকে আমরা নিতে পারবো না কোনো হাদিসের জবাব যদি কোরআনে থাকে আমরা কি সেখান থেকে নিতে পারবো না এখানে যে আপনার পার্থক্য নির্ণয়ের একটা প্রচেষ্টা এটা আমি ঠিক বুঝতে পারলাম না এ ব্যাপারে কি বলবেন এই প্রশ্নকারী যে প্রশ্ন কোরআন থেকে আমরা উত্তর দিই না হাদিস থেকে উত্তর দেই তার বক্তব্য যথার্থ নয় সঠিক নয় কোরআন এর মধ্যে মূল্যীতি দিয়ে আছে ও মুসলা তোমরা সলাৎ কায়েম করো এখন কোরআন একাডিমে সলাতের কোনো মাস আলাইজ আলোচনা হয়নি তো আমাকে প্রশ্ন করা হচ্ছে সলাত সম্পর্কে আমি কোরআন থেকে উত্তর থেকে উত্তর পর্ব প্রশ্নই আসে না প্রশ্ন থেকে এটা বোঝা যাচ্ছে যে তিনি কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য অথবা কোরআন এবং হাদিসের মধ্যে আলাদা করার চেষ্টা করছেন কোরআন এবং হাদিসের মধ্যে আলাদা করা কুফুরি এটি বিভ্রান্তির কাজ আমরা স্পষ্ট করে আপনাকে বলতে চাই কোরআন এবং হাদিস দুটাই ওয়াহাই হাদিস যখনই সহি প্রমাণিত হবে সেটা ওয়াহাই যেহেতু আল্লাহ সুবাহ একাধিক আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন স্পষ্ট বক্তব্য আল্লাহ তারা দিয়েছেন যে যে ইন হুয়া ইল্লা তিনি নিজের পক্ষ থেকে কিছুই বলেন নাই মনগড়া কিছুই বলেন নাই যা বলেছেন সবটাই ওহাই তার কাছে যা ওহি এসেছে সেটাই বলেছেন অন্য আয়াতে আল্লাহ আল্লাহুল আলীন স্পষ্ট করেছেন এবং তিনি ভাষায় বলেছেন ইন ইল্লা ইলাই আমি কেবল আমার কাছে যা অহি করা হয় তাকে সেটারই অনুসরণ করি সুতরাং দিন রাসুলসাল্লাসমের কাছ থেকে গ্রহণ করতে হবে সুন্নাই হচ্ছে পরিপূর্ণ দিন কোরআন হচ্ছে গাইডলাইন তো গাইডলাইনের মধ্যে আপনি দিন পাবেন না গাইডলাইনের মধ্যে দিনের ইনস্ট্রাকশান পাবেন কিন্তু দিন পাবেন আপনি সুন্নার মধ্যে দিন পাবেন আপনি রাসুলসাল্লাহমের হাদিসের মধ্যে তাই আপনি এখানে মিসগাইডেড একটি বক্তব্য দিয়েছেন যেটা পথপ্রস্ট বিভ্রান্ত হাদিস ও কোরআন অস্বীকারী যারা আছে থেকে কোরআনই পরিচয় দিয়ে থাকে তাদের মতো তাদের এই বক্তব্য অত্যন্ত বিভ্রান্তিকর বক্তব্য এবং কুফুরি বক্তব্য আহলেসূল জামাতের আকিদা হচ্ছে এবং তাদের অন্যতম একটি মূলনীতি হচ্ছে যে তারা যেই কোরআন এবং হাদিসকে কোনোভাবেই আলাদা করেন না কারণ একটি আরেকটিকে ব্যাখ্যা করে একটি আরেকটিকে বিশ্লেষণ করে একটি আরেকটির বিধানকে স্পষ্ট করে সম্পূরক সম্পূরক এবং কোরআন এবং হাদিস একটি আরেকটি সহায়ক সুতরাং হাদিস ছাড়া আপনি কোরআনে করিমকে কোনোভাবেই বুঝার সুযোগ নেই আপনি কোরআনে করিমকে বুঝতে হলে অবশ্যই হাদিস এর মাধ্যমেই কোরআনকে বুঝতে হবে কোরআন ওহি হাদিস ওহি এই দুই মধ্যে কোনো পার্থক্য আছে কোরআনে করিম নাজিল করা হয়েছে জিবিল আমিনের মাধ্যমে আর হাদিস সরাসরি আল্লাহ সুবাহতালাহিব সাল্লা সাল্লামকে ইনফর্ম করেছেন ভাষাও আল্লাহরি আল্লাহরি ভাষা হাদিসের ভাষাকে বক্তব্য তো হয়ে দ্বারা নির্ধারিত ভাষাটা নিজের হাদিসে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো রসুলসাল্লামের হতে পারে অথবা রসুলসাল্লাম ছাড়াও হতে পারে জি

ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যানটি বিবিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাই ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আমরা আল্লাহর বান্দা রাসুলের ওম্মাদসুস ইসলাম আল্লাহর বান্দা তিনি রাসূল আল্লাহ এবং রাসুলের বাইরে গিয়ে আমরা ইসলাম কোথায় খুঁজব আসলে আমরা একটু অনুভব করি উপলব্ধি করি এবং এই দুই সূত্র থেকে ইসলামকে জানি চিঠি লিখুন প্রশ্ন পাঠানো আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লা আমার রব এই রবি আমার সব। দমে দমে তুন মুভ আল্লা আমার রব এই রবি আমার সপ